দর্শক শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ চব্বিশ ঘন্টায় এই সচরাচর আমরা কথা বলে থাকি রাজনীতি নিয়ে আর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বলে বিশ্ববিদ্যালয়গুলো আমাদের রাজনীতিকে সবসময় সমৃদ্ধ করেছে সেই বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে নানা রকম আলোচনা এবং তার অধিকাংশই নেতিবাচক আলোচনা গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ নানা ইস্যুতে এখন রাজনীতির আলোচনায় একটা বড় ভূমিকা রাখছেন আমাদের শিক্ষকরা বিশেষ করে সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় অধ্যাপক যারা ভাইস চ্যান্সেলাররা সেই সব প্রসঙ্গে চাই আলোচনায় আমরা খুঁজতে চাই সমাধানের পথ। সেই জন্য আমরা আলোচনার শিরোনাম নির্ধারণ করেছি বিশ্ববিদ্যালয়ের কি কাজ পুরো সময় আপনার সঙ্গে থাকবো দর্শক বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে কথা বলবো আমরা আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মিজানুর রহমান আমাদের সঙ্গে বাসা থেকে যুক্ত হয়েছেন পরিভাগ থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শিক্ষাবিদ প্রফেসর ডক্টর এ কে আজাদ চৌধুরী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ জামান আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর রফিকুল ইসলাম আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ আমরা স্যার আপনাদের সবাইকে স্বাগত আজকের চব্বিশ ঘন্টায় দর্শক আলোচনা শুরু করতে চাই বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে আমরা সরাসরি প্রফেসর একে কে আজাদ চৌধুরী স্যার আপনার কাছে যেতে চাই আপনি নিশ্চয়ই সমসাময়িক ঘটনাগুলো পর্যবেক্ষণ করছেন বিশেষ করে দুটো বিশ্ববিদ্যালয়ের ঘটনা খুবই আলোচিত হচ্ছে সেটি নিয়ে সরকারি দল এমনকি শিক্ষা মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত গড়িয়েছে সরকারি একটা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বে পর্যন্ত পরিবর্তন আনতে হয়েছে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা বলছি পাশাপাশি যদি আপনি গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় প্রফেসর খন্দকার উদ্দিন তার কর্মকাণ্ড নিয়েও নানারকম আলোচনা চলছে আপনি বিশ্ববিদ্যালয়ের তো ভাইস চ্যান্সেলর ছিলেনই আপনি সব বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন আপনি এই পরিস্থিতিগুলো আপনার কাছে আসলে কি বার্তা দিচ্ছে স্যার এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘন অনাকাঙ্ক্ষিত শুধু বললে ভল হবে এই আমি প্রত্যাশা বাকাঙ্ক্ষিত ঘটনা নয় এবং এটা স্বাভাবিকভাবে নেওয়ার কোনো উপায় নেই একটা ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি কি করে টাকা লেনদেনের সঙ্গে সম্পৃক্ত হবে এবং উপাচার্য মহোদয় যেভাবে রিপোর্টেড হয়েছে যে কাউকে কাউকে টাকা দিয়েছেন এটা আমার কাছে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে সার্বিক বিবেচনায় এই ঘটনাটা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ছাত্রছাত্রীদের ভবিষ্যতের উদ্দীপনা আশাকাঙ্ক্ষায় এবং শিক্ষকদের প্রত্যাশার জায়গাটাকে আঘাত করেছে আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী ত্বরিত গতিতে এর পদক্ষেপ নিয়েছেন এবং তারই ছাত্র সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদককে বহিষ্কার করেছেন এর থেকে বোল্ড ডিসিশন আর কি হতে পারে আর ফিউচারেও আমি যা শুনলাম যে যদি তদন্ত করে তাদের বিরুদ্ধে এই ক্রিমিনাল কোনো অফেন্স পাওয়া যায় তাহলে সেই পদ্ধতিও চলবে আর এই দিক দিয়ে আমার আমি শুনলাম যে সরকারি দলের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল খাদের সাহেব নিজেও বলেছেন যদি উপাচার্য মহোদয়ও এনকোয়ারিতে প্রুভড হয় যে এ সাম প্রবলেম তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে সেই দিক থেকে সরকারের তরফ থেকে উদ্যোগের কোনো কমতি নেই তবে স্বাভাবিকভাবে আমার বলতে হয় আমাদের যেন মূল্যবোধের অবক্ষয়টা সর্বগ্রাসী রূপ নিচ্ছে এটাকে যত তাড়াতাড়ি কন্টেইন করা যায় ততই ভালো আর যদি এটা কন্টেন না করা যায় তাহলে সমাজে সমস্ত সমাজকে গ্রাস করবে এর জন্যে একটা জিনিস হলো দায় মুক্তির যে সংস্কৃতি আমাদের দেশে সৃষ্টি হয়েছে আজকে নয় বঙ্গবন্ধু খিল হওয়ার পরে খিলাতদেরকে দায় মুক্তি দিয়েছিল সেই যে দায় মুক্তির রোগটা আমাদের ভিতরে ঢুকলো এখন সব কিছু করে দায় মুক্তি পাওয়া যায় সে দায় মুক্তির কালচারটা যদি আমরা ব্রেক না করতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার আমরা আমাদের সঙ্গে নিশ্চয়ই থাকুন আমরা আমরা আপনার আরও অনেকজন কলিগ আমাদের সঙ্গে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় প্রফেসর মিজান রহমান আমাদের সঙ্গে আছেন স্যার এরকম ঘটনা কি সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ঘুরছে জাহাঙ্গীরনগরের ঘটনা প্রসঙ্গে আমাদের একজন সাবেক উপাচার্য প্রফেসর আরফিন সিদ্দিক তিনি বলেছেন যে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয়ে কি এরকম হয় ধন্যবাদ আপনার টাইটেলটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কাজ কাজকে তো বিশ্ববিদ্যালয়ের কাজ তো একেবারে খুব সিম্পল জ্ঞান সৃষ্টি করা আর জ্ঞান বিতরণ করা এর বাইরে আর বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো কাজ নেই আমাদের দেশে বিশেষ করে উন্নয়নশীল বা অনুন্নত দেশে এর বাইরে গিয়ে কিছু রাজনৈতিক ভূমিকা পালন কর্মকাণ্ড পালন করে আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশ যে ভূখণ্ডটা এটার যত আন্দোলন সংগ্রাম বিশেষ করে আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধ সবকতুর সাথে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জড়িয়ে গেছে সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নিকট এরকম একটা রাজনৈতিক প্রত্যাশাও থাকে তো এখন আপনি প্রফেসর অধ্যাপক আজাদ চৌধুরী স্যার আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ছিলেন এবং আমেরিটার্স অধ্যাপক অত্যন্ত খ্যাতিমান গবেষকদের একজন তো এই সমস্যাটা দিয়ে যদি এইভাবে একেবারে ঢালাওভাবে আমরা বলে ফেলি যে সব জায়গায় সর্বত্র এরকম হচ্ছে তাইলে তো আর কিছু থাকে না আমাদের এই ঘটনাগুলো বিচ্যুতি হিসাবেই আমাদের দেখতে হবে একটা সমস্যা আমি গত কয়েকদিন যাবৎ আরও অন্যান্য মিডিয়াতেও বলছি আমাদের আসলে একসাথে অনেকগুলো বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় সংখ্যা প্রায় দেড়শোটি এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হচ্ছে বেয়াল্লিশটি এবং আরও কয়েকটা প্রস্তাবিত হয়ে এখন পঁয়তাল্লিশটির মতো সমস্যাটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হওয়ার জন্য যে একাডেমিক অ্যাটেনমেন্টের দরকার লেখাপড়া পাণ্ডিত্য সেগুলো হয়তো অনেকেরই আছে বিপুল সংখ্যক শিক্ষকের এই পাণ্ডিত্য গবেষণা সেগুলো আছে কিন্তু প্রশাসনিক আরো দুটো যে জিনিস দরকার এটা হচ্ছে প্রশাসনিক দক্ষতা প্রশাসনিকভাবে বিশ্ববিদ্যালয়কে ম্যানেজ করা আর আরেকটা হচ্ছে আমাদের আমাদের দেশে এটা অন্য দেশে অতটা লাগে না সেটা হচ্ছে রাজনৈতিক যে চাপগুলো আসে আমাদের সেগুলো সাস্টেন করার মতো একটা ওনার নিজের একটা রাজনৈতিক ক্ষমতা অর্থাৎ উনি যদি যথেষ্ট অথবা ইতিবাচক বললে ব্যক্তিত্বর কথা হতে পারে আর কি অর্থাৎ ওনাকে ওনাকে এই প্রেশারগুলো যেগুলো আসবে এগুলোকে সাস্টেন করার মতো নিজস্ব একটা ক্ষমতা রাখতে হবে এবং এই ক্ষমতা একেবারে যে সবাই নিয়েই জন্মগ্রহণ করে তা প্রশাসন চালাতে গেলে আপনি যখন এই সমস্যাগুলো পড়বেন তো যখন আপনি কোনো নিজে কোনো দুর্বলতা প্রদর্শন করবেন বা আপনার নিজের দুর্বলতা যদি জানা জানি হয়ে যায় এটা যারা রাজনৈতিক চাপাচাপি করে বিশ করে কাজ পাওয়ার জন্য জ্ঞান আহরণ করতে গেলে কিছু অবকাঠামো তৈরি করতে হয় কিছু কেনাকাটা করতে হয় টাকা পয়সা বাজেটের ব্যাপার আসে যখন তখন স্বাভাবিকভাবে ব্যবসায়ী এবং অন্যান্য যারা আগ্রহী গ্রুপ হয় সেগুলো যখন আপনার উপর চাপ তৈরি করবে তো সেই চাপটা প্রতিহত করার মতন প্রথমে একটা নৈতিক যোগ্যতা নৈতিক অবস্থার আপনার থাকা লাগবে অর্থাৎ কেউ যদি জানতে পারে যে অমুক উপাচার্য বা কোনো একজন উপাচার্য বা তার আত্মীয় স্বজন এইসব ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত অথবা কোনো উপাচার্য লেনদেনের সাথে জড়িত টাকা খাওয়া দাওয়া বা যেগুলোর ব্যাপার আছে সেগুলোতে তার আগ্রহ আছে এটা যদি জানতে পারে তাইলে সে আর এই যে বাড়ির থেকে যে ভাগাভাগি বা যেটাকে বলবো টানাটানির যে অবস্থাটা তৈরি হয় এটাকে সে সাস্টেন করতে পারে না কারণ এখানেটা তো আমাদের যে ঘটনাগুলো ঘটছে এই আশেপাশে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে। সেখানে এরকম কোনো অবস্থা হলো কিনা সেটা আদর্শ স্যার আরও ভালো বলতে পারেন কারণ উনি এগুলো অনেক লোকদের সাথে পরিচয় যদি এইটা করতে না পারে অর্থাৎ বাইরের পরিবেশে পরিবেশে যদি এমন একটা ম্যাসেজ আপনার সম্বন্ধে বাইরে যায় যে উনি নিজেই নৈতিকভাবে এটা সেটা ওটার সাথে নিজেই ইনভলভ অথবা নৈতিক এমন কিছু স্খলন ওনার আছে যেগুলো তার দুর্বলতা সেটাকে কিন্তু ওনারা ব্যবহার করবে এবং রাজনৈতিক যে এবং এটা একটা ছাত্র সংগঠন হতে পারে কারণ ছাত্র সংগঠন উপাচার্যও হতে পারে প্রশাসক হতে পারে না নট এসে বলছি যে এটা এই সুবিধাটা কিন্তু বাইরের লোকরা নিবে সম্ভবত স্যার এখন পর্যন্ত গণমাধ্যমের যে খবর তাতে আপনার যে বিশ্লেষণ যে দুই পক্ষেরই কিছু অর্থনৈতিক দুর্বলতা বা লোভ বলি বা অনিয়ম বলি শেষ করি জিনিসটা সেই এই তিনটা বিবেচনা অর্থাৎ একাডেমিক অ্যাটেনমেন্ট দুই নম্বর হচ্ছে প্রশাসনিক দক্ষতা আর তিন নম্বর হচ্ছে রাজনৈতিক যে চাপ আমাদের মতন দেশে আসে বিভিন্ন প্রেসারে এটাকে সাস্টেন করার মতন নৈতিক এবং এবং নিজস্ব একটা রাজনৈতিক অবস্থান যেটা সেটা যদি না থাকে তাহলে এই এই উপাচার্য সাস্টেন করতে পারবে না এবং সেটাই বড় সমস্যা হচ্ছে এই তিনটার সমাবেশে যার মধ্যে আছে এরকম বেয়াল্লিশ জন উপাচার্য আমি বারবার যদি অন্যরা রাগ করবে এরকম একসাথে এতগুলো উপাচার্য পাওয়া খুব কঠিন কাজ বাংলাদেশে একসাথে বিশ্ববিদ্যালয় হওয়া একটা সমস্যা হয়ে গেছে না তাকে উপাচার্য কারণ এতগুলো উপাচার্য এই সবকটার কম্বিনেশন যেটা আমি বলছি আহ পাণ্ডিত্য লেখাপড়া পড়াশোনা এমন এমন উপাচার্যও আছে যার জীবন একটা বই লেখেন নাই নিজে ভালো কোনো আর্টিকেল লেখেন নাই অথবা নিজে বিভিন্নভাবে বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত তার পরিবারের লোকদের সংশ্লিষ্টতা আত্মীয় স্বজনের চাকরি এই বিষয়গুলো এই বিষয়গুলি চলে আসলে কিন্তু তখন আর উপাচার্য খুবই মৌলিক একটা জায়গায় আপনি আলোচনাকে নিয়ে গেছেন আমরা প্রফেসর ফায়কুজ্জামান খুলনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যার আপনার কাছে জানতে চাই যে আলোচনা প্রফেসর মিজান যেখানে নিয়ে গেছেন যে উনি যেটি বলতে চান যে আমাদের কোয়ান্টিটি যে হারে বেড়েছে সেই অনুযায়ী কোয়ালিটি ভাইস চ্যান্সেলর থাকার মতো পরিস্থিতি আমাদের নাই এবং উনি দায়িত্ব নিয়ে সেটি বলছেন যে সেটি নাই উনি এরকম উপমাও দিচ্ছেন যার হাউস টিউটর হওয়ার যোগ্যতা নাই প্রভোস্ট শব্দটিও তিনি ব্যবহার না তাকে উপাচার্য করতে হয়েছে। আপনি গোপালগঞ্জের বিশ্ববিদ্যালয়ের ভিসিকে নিয়ে নানা রকম অভিযোগ তার বিরুদ্ধে চারিত্রিক অভিযোগ এবং সবশেষ একজন শিক্ষার্থী যিনি সেখানে সাংবাদিকতাও করেন তাকে তিনি বাসুর বলে সম্বোধন করেছেন সেখান থেকে আমরা শিরোনামটা নিয়েছি বিশ্ববিদ্যালয়ের কাজ কি এবং তিনি একজন শিক্ষার্থীর সঙ্গে এরকম ব্যবহার করেছেন ফলে এই বিষয়গুলো আপনাকে পীড়া দেয় কেনা এবং এটার কারণটা কি ডক্টর মিজান তার নিজস্ব কিছু কারণের কথা বললেন প্রফেসর আজাদ চৌধুরী মূল্যবোধের অবক্ষয়ের কথা বললেন আপনি কি বলবেন ধন্যবাদ মাহবুজ মিশু এবং যারা স্টুডিওতে মিজান স্যার আছেন প্রফেসর মিজানুর রহমান এবং দূরে আছেন প্রফেসর একে আজাদ চৌধুরী এবং প্রফেসর রফিকুল ইসলাম আমি সবাইকে শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই আমি প্রথমেই বলি যে এই সমাজে পৃথিবীতে বিশ্ববিদ্যালয়ের একটা বড় ভূমিকা আছে যে সমাজকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবার ক্ষেত্রে এবং প্রাচীন মধ্যযুগ থেকে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের একটা বড় ধরনের ভূমিকা আছে সামাজিক ভূমিকা সেই সামাজিক ভূমিকা হলো সমাজ যখন অন্ধকারে নিমজ্জিত হয় তার বিপরীতে সেই আলোর দিকে নিয়ে যায় বিশ্ববিদ্যালয় আমরা প্যারিস বিশ্ববিদ্যালয়ের কথা বলতে পারি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কথা বলতে পারি এবং পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয়েছে এ অঞ্চলের মানুষের আত্মনিয়ন্ত্রণ অধিকার সহ একটি বৌদ্ধিবৃত্তিক সমাজ গঠনে কিন্তু বিশ্ববিদ্যালয় সবসময় কাজ করেছে কিন্তু এটা প্রফেসর মিজানুর রহমানের সাথে জগন্নাথ বিশ্বল উপাচার্যের সাথে আমি একটা সুর মিলিয়ে অবশ্যই বলবো যে বিশ্ববিদ্যালয়গুলো সেই ভূমিকা যথেষ্ট পরিমাণে পালন করতে পারছে না সেই না পারার পিছনে আমাদের অবশ্যই দায়বদ্ধতা আছে আপনি সরাসরি আমাকে জিজ্ঞেস করেছেন গোপালগঞ্জের উপাচার্য সম্পর্কে আমি একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোপালগঞ্জের উপাচার্য সম্পর্কে যে সকল কথা পত্রিকা বা ইলেকট্রনিক মিডিয়া বা অন্যান্য সামাজিক মাধ্যমে এসেছে তা কতটুকু সত্য সে ব্যাপারে আমার যথেষ্ট জানা নেই যদি ঘটনাগুলো সত্য হয় তাহলে আমি বলবো যে উপাচার্যদের উপাচার্য যদি কোনো বিশ্ববিদ্যালয় অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে সেটা যে কোনো ধরনেরই হোক তাহলে ওই প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন নিয়ন্ত্রণ বলছে এই অর্থে পরিচালনা করা অত্যন্ত কঠিন কারণ আমাদের অনেক ছাত্র আমাদের কাছে ছাত্র বয়সে অনেক সময় না জেনে অনেক কিছু না বুঝে অনেক ধরনের দাবি করে কিন্তু সেই দাবির পরিপ্রেক্ষিতে উপাচার্য হিসাবে আমি কাউকে শালীনতা বহির্ভূত অথবা কোনো অবস্থাতেই আমি কাউকে এমন কোনো সম্বোধন করতে পারি না যেগুলো তার মান সম্মানে সেগুলো তার আত্মাভিমান বলতে একটা ব্যাপার থাকে সেগুলো যাতে লাগে আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি এবং এখানে আমি বলতে চাই যে আজকে সমাজের যে সমস্ত জায়গায় যে অবক্ষয় আছে বিশ্ববিদ্যালয়গুলো তার থেকে আলাদা নয় আজকে আমি শুধু উপাচার্য নয় শিক্ষক হিসাবে আমরা কিন্তু অনেকে টাকার পিছনে ছুটি এবং এই যে টাকার পিছনে ছুটতে গিয়ে আমি আমার সন্তান সম ছাত্রছাত্রীদেরকে যথেষ্ট পরিমাণে সময় দিতে পারি না আমরা আমরা দেখা যায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াই আমরা কনসালটেন্সি করি আমরা বিভিন্ন জায়গায় পরামর্শ হিসেবে কাজ করি কিন্তু আমার মূল যে জায়গা সেই জায়গায় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয় উপাচার্যের যদি নিজের ব্যক্তিগতভাবে তার বৈধ এবং বেতনের বাইরে যদি লোভ সৃষ্টি হয় তাহলে সেই উপাচার্যের যে নৈতিক জায়গা সেটা কোনোভাবেই থাকতে পারে না সেটা কখনো থাকে না এবং আমি এটা মনে করি হ্যাঁ প্রফেসর মিজানুর রহমানের কথার সাথে আমি হয়তো একটুখানি ডিফার করতে পারি যে যার হাউস টি যোগ্যতা নেই কথাটা হয়তো একটু হার্স কিন্তু সত্যি সত্যি এরকম পরিস্থিতি যদি একটা দেশে আসে একটা বিশ্ববিদ্যালয় তাহলে তার দ্বারা ধ্বংস হওয়া ছাড়া কোনোভাবেই সেই বিশ্ববিদ্যালয়ের উপরের দিকে যেতে পারবে না প্রথম কাজ হলো গবেষণায় শিক্ষকদেরকে উৎসাহিত করা প্রশাসনিক কাজগুলো যাতে স্যার আমি আবার আপনাকে কাছে আসবো আমরা একটি প্রফেসর রফিকুল ইসলাম স্যারের কাছে যেতে চাই স্যার আপনি নিশ্চয়ই আলোচনা শুনছিলেন আপনার মূল্যায়ন শুনতে চাই বিশেষ করে জাহাঙ্গীরনগর এবং জগন্নাথ কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুঃখিত জাহাঙ্গীরনগর এবং গোপালগঞ্জ গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের আগে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে গণমাধ্যমের খবর যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি অস্বীকার করছে চিরকুট দিয়ে ভর্তি এই বিষয়গুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যে ধারণা সেটি মারাত্মক রকমের সাংঘর্ষিক আপনার মূল্যায়ন শুনতে চাই কেন এরকম হচ্ছে আপনাকে ধন্যবাদ প্রফেসর মিজানুর রহমান কিছু ব্যাখ্যা দিয়েছেন যে কেন এমনটা হচ্ছে জি প্রফেসর মিজানুর রহমান আমি এর সঙ্গে একটু যোগ করতে চাই প্রথমত যে আদর্শিক রাজনৈতিক অবস্থা ছাত্র সংগঠনগুলোর ছিল সেখান থেকে তার অনেক দূরে সরে গেছে দ্বিতীয়ত নব্বইয়ের পর থেকে ছাত্র সংগঠনগুলোর মধ্যে দখলদারিত্বের যে একটা প্রবণতা লক্ষ্য করা যায় এবং তৃতীয়ত যারা উপাচার্য হচ্ছেন তারাও একটা বিশেষ লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে তাদের দায়িত্ব পালন করেন যাতে করে প্রত্যেক বিশ্ববিদ্যালয় চত্বরে যে গণতান্ত্রিক পরিবেশ থাকার কথা তা বিঘ্নিত হয় এতে করে সুষ্ঠু রাজনীতিও হয় না এবং যেটা হয় যে ছাত্ররা তারা তাদের মতো করে তাদের যে আর্থিক সুযোগ সুবিধাগুলো থাকে সেগুলো পাওয়ার দিকে সচেষ্ট হয়ে থাকে এবং উপাচার্য গণ আমার ধারণা তাদের একটা নিয়োগ প্রাপ্তির পর থেকেই তারা মনে করেন যে তার এই নিয়োগ যে যোগ্যতা মেধা এবং তার কর্মদক্ষতার উপর ভিত্তি করে হওয়া উচিত ছিল সেটি না হয়ে বরং সেটা হয়েছে বিশেষ কোনো অনুকম্পার কারণে এবং সেই অনুকম্পাটি ধরে রাখার জন্য তিনি সেই দলীয় ছাত্র সংগঠনের কার্যকরীর প্রতি নমনীয় আচরণ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেটি ঘটেছে সেটা তো অত্যন্ত দুঃখজনক এখন উভয় দিক থেকে প্রশাসনের দিক থেকে ছাত্র দিকে ছাত্র সংগঠনের দিকে আঙুল তোলা হয়েছে এবং ছাত্র সংগঠনও খোদ উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছেন এটা কারোই কাম্য নয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে জগন্নাথ বলেন এমনকি সাম্প্রতিককালে ইসলামিক বিশ্ববিদ্যালয়েও যে একটি ছাত্র সংগঠন অভিযোগ করল যে তাদের নেতা নির্বাচিত হয়েছে ছাত্রদের ঠিক রাজনৈতিক কার্যবলী তার ভিত্তিতে নয় কোনো একজন বিশেষ নেতার অনুকম্পার কারণে তো যখন এইভাবে ছাত্র নেতা নির্বাচিত হন যখন উপাচার্য মনে করেন যে তার ওই গদিতে বসে থাকার জন্য ছাত্রদের মনোতুষ্টি করতে হবে এবং যখন উপাচার্য মনে করেন যে তাকে কাজ সুষ্ঠুভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য শিক্ষকদের সহযোগিতা দরকার নেই রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা পেলেই তিনি সুষ্ঠুভাবে বিশ্ববিদ্যালয়ে পরিচালনা করতে পারবেন এ বিভিন্ন কারণেই কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অস্থিরতা বলেন বা অন্যান্য যে দুর্নীতির কথা বলেন এগুলোর জন্ম হচ্ছে উত্তরণের আলাদাভাবে আলোচনা করতে চাই রফিকুল ইসলাম উত্তরণের উপায় নিয়ে আমরা আলাদাভাবে আলোচনা করবো আমরা একটা বিরতিতে যাবো প্রফেসর মিজান আপনার কাছে একটা প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাই ধরেন যে ঘটনা এই অভিযোগ প্রমাণিত হোক বা না হোক শিক্ষক মানে আমাদের কাছে অন্যরকম কিছু বঙ্গবন্ধু তার বহু পরামর্শ বঙ্গবন্ধুর প্রথম পরিকল্পনা কমিশন তার উপদেষ্টা যদি দেখেন বেশিরভাগই শিক্ষক ছিল আমাদের শিক্ষকরা সেরকম জায়গায় ছিলেন দীর্ঘদিন পর্যন্ত স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়ও এখনও অনেক সংকটে প্রধানমন্ত্রী তার শিক্ষক তাদের পরামর্শ নেন সেই জায়গায় নৈতিকভাবে আপনি কি মনে করেন যে যাদের বিরুদ্ধে অভিযোগগুলো আসছে তারা আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একটু আগে গণমাধ্যমকে বলেছেন সবাই যদি চায় তাহলে তিনি পদত্যাগের বিষয়টি ভেবে দেখতে পারেন ছাত্ররা তাকে আলটিমেটাম দিয়েছেন পয়লা অক্টোবরের মধ্যে পদত্যাগ করতে হবে এই জায়গায় শিক্ষক হিসেবে আসলে ভাইস চ্যান্সেলর যারা বিতর্কিত হচ্ছেন তাদের কি করা উচিত নৈতিকতার দায় থেকে যৌক্তিকতার কথা আমি বলছি না সেই প্রসঙ্গে আপনার মূল্যায়ন শুনতে চাই দর্শক তার আগে একটা বিরতি একটু পরে ফিরবো আমাদের সঙ্গে থাকবে নিশ্চয়ই দর্শক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে কথা বলছি আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান চৌধুরী আমাদের সঙ্গে সংযুক্ত আছেন আমরা তার কাছে যাবো তার আগে আপনাদের পরিচয় করে দিতে চাই সঙ্গে যুক্ত নাজমুল হাসান কলিমল উপাচার্য রংপুর বেগম রোকা বিশ্ববিদ্যালয় স্যার আপনাকে স্বাগত আমরা বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে কথা বলছিলাম একটা আজাদ স্যারের কাছে যেতে চাই স্যার যে অভিযোগগুলো আজাদ স্যারকে জিজ্ঞেস করতে চাই যে অভিযোগগুলো এরই মধ্যে অভিযুক্ত কয়েকজন ভাইস চ্যান্সেলর বিরুদ্ধে উঠছে সেগুলো নিঃসন্দেহে তদন্তের বিষয়ে সেগুলো তদন্ত হবে শিক্ষা মন্ত্রণালয় তদন্ত করবে বিশ্বের মঞ্জুরি কমিশন কিছু করতে পারে কিন্তু যেহেতু বিষয়টা উপাচার্য শেষ পর্যন্ত প্রশাসক না তিনি শিক্ষকই ফলে নৈতিকভাবেই তাদের আসলে কি করা উচিত এই প্রশ্ন অনেকেই তুলছেন তাদের পদত্যাগের দাবি উঠছে অভিযুক্ত হচ্ছেন আসলে কি করা উচিত স্যার মানে আদর্শ অবস্থা হলে আমাদের এই উপাচার্যরা কি করতেন আদর্শের কথা যদি বলেন তাহলে তো বলতে হয় যখন একটা উপাচার্য বা শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ আসে তো তদন্ত সাপেক্ষে তো বিচার হতেই পারে কিন্তু ফেস যদি যদি ফেস বিবেচনা করি নৈতিক অবস্থানের কথা বিবেচনা করি সন আত্মসম্মানবোধের কথা বিবেচনা করি তারা পথটা ছেড়ে দিতে পারেন তাহলে একটা উদাহরণ সৃষ্টি হতে পারে তবে এখানে মিজান সাহেব একটা কথা বলেছিলেন যে এত বিশ্ববিদ্যালয় একসঙ্গে হয়েছে যাদের যোগ্যতা নাই লিডারশিপ নাই এত একাডেমিক ব্রিলিয়েন্স আছে তাদেরকে ধরে এনে উপাচার্য করেছে হ্যাঁ এইটার জন্য তারা কন্ট্রোল করতে পারছে না এটা বোধ হয় সরলীকরণ করা ঠিক হবে না এটার পিছনে কিছুই এলিমেন্ট আছে যে গভর্নেন্স অ্যান্ড গুড লিডারশিপের অভাব পরিলক্ষিত হচ্ছে এটা অস্বীকার করা যাবে না কিন্তু ছাত্রদের বিহেভিয়ারও যা দেখা যাচ্ছে একটা নৈতিকতার অবক্ষয় ঢুকেছে এই জেনারেশনে সেই নৈতিকতার অবর্ধকটা চাঁদার পিছনেও হতে পারে আরও অন্য নৈতিকতার অবস্থা অবক্ষয় হতে পারে সেইটাকে সিরিয়াসলি অ্যাড্রেস করতে হবে আর একটা আমি বারবার বলি দায় মুক্তির সংস্কৃতি যেটা শুরু হয়েছে অপরাধ করে পার পেয়ে যাওয়া সেইটা বন্ধ করতে হবে সেটা বিশ্ববিদ্যালয় হোক উপাচার্য হোক অথবা ছাত্র হোক অথবা ব্যবসায়ী হোক অথবা ব্যাংকার্স হোক সব জায়গায় কিন্তু গুড গভর্নেন্সের এটা স্টাবলিশ করলে সমাজে অস্থিরতাটা কমে আসবে এবং আদর্শিক অবস্থানটাকে সুদৃঢ় হবে স্যার আরেকটা প্রশ্নটা আমি এই প্রসঙ্গেই করতে চাই এই প্রসঙ্গে আপনাকে করতে চাই আপনি বলছিলেন মিজান স্যারকে রেফার করে যে লিডারশিপ কোয়ালিটি বা প্রশাসন দেখভাল করার অভিজ্ঞতা হয়তো কারো কারো কম সেটা আপনি মনে করেন কিন্তু একাডেমিকালিও আমাদের শিক্ষকরা আমাদের শিক্ষার্থীরা কতখানি ভালো করছে যে আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে অক্সফোর্ড বলতো এখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বলেন আমাদের অনেকগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে কোন র‍্যাঙ্কিং আমরা সেটিও কি আমাদের জন্য খুব মর্যাদার কিছু এইটা র্যাঙ্কিং এ না থাকাটা একটা দুঃখজনক র্যাঙ্কিং এ না থাকার কারণটা হলো গুণ একটা কারণ হলো আমরা প্রেস্টিজিয়াস জার্নালে পাবলিশ করি না আমরা ইন্টারন্যাশনালি রিনাউন্ড ইউনিভার্সিটির সঙ্গে রিসার্চ কলাবারেশন করি না আমাদের ফরেন স্টুডেন্টস আসে না এইসব কারণে আমাদের র্যাঙ্কিং পিছিয়ে গেছে এইটার মূল কারণ হল আমাদের যতটুকু বাজেটের অ্যালোকেশন দেওয়ার কথা সেই বাজেটের অ্যালোকেশন আমরা পাই না ইউনেস্কোর মতে ফোর টু সিক্স পারসেন্ট অফ দি জিডিবি এডুকেশানে খরচ হওয়া উচিত আমাদের হায়ার এডুকেশন সব এডুকেশন মিলে টু পার্সেন্ট অফ জিডিবি খরচ হয় কিন্তু ইদানিং বড় বড় প্রকল্পে অনেক টাকা দেওয়া হচ্ছে এটাও সত্যি কথা কিন্তু সেই টাকাটা হচ্ছে হয় বিল্ডিংয়ের খাতে না হলে কোনো কনস্ট্রাকশনের খাতে না নাহলে ছাত্রাবাসের খাতে এগুলো প্রয়োজনীয়তা নিশ্চয়ই আছে কিন্তু গবেষণা খাতে শিক্ষার মান উন্নয়নের জন্যে শিক্ষকদেরকে কনফারেন্সে যাওয়ার জন্যে ইন্টারন্যাশনাল কলাবরেশনের জন্য ফরেন স্টুডেন্টদের ইনভাইট করার জন্যে অ্যান্ড বিদেশে টিচারদেরকে ট্রেনিংয়ে পাঠানো পিএইচডি করার জন্যে সেই হিসাবে উদ্যোগ আমরা নিচ্ছি না যদি বিশ্ব পরিমণ্ডলে এই রায় রেইসের ভিতরে আমরা থাকতে হয় তাহলে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে তাদের সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে সেখানে আমরা করতে পারছি না দেখে আমাদের র‍্যাঙ্কিং পিছনে চলে যাচ্ছে স্যার আমি আবার আপনার কাছে একটু আমি একটু প্রফেসর নাজমুল হাসান কলিমুল আপনার কাছে আসতে চাই স্যার আজাদ চৌধুরী স্যার যে জায়গায় আলোচনাটাকে নিয়ে গেছেন যে আজকের যে সংকট সেটাতে এমনি এমনি হয় না মিজান স্যার ওখানে একটা বলছিলেন দক্ষতা যোগ্যতা সেই জায়গাটাই ফলে দীর্ঘদিন ধরে তো আমরা শিক্ষা খাতকে অবহেলাও করেছি শিক্ষা একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ ফলে পদ্মা সেতুর মতো শিক্ষার বিনিয়োগ নিশ্চয়ই খুব দ্রুত দৃশ্যমান হবে না এরকম পরিস্থিতিতে আপনি যদি শুধু গোপালগঞ্জের ভাইস চ্যান্সেলরের কর্মকাণ্ডগুলো দেখেন এই জায়গাগুলো আরেকজন ভাইস চ্যান্সেলর হিসেবে আপনাকেও খুব স্বস্তি দেয় কি না কিংবা আপনার বিশ্ববিদ্যালয়েও অনিয়ম শিক্ষকদের নিয়োগ সেগুলোর নানা রকম প্রশ্ন আছে সেগুলো আপনারা তদন্ত করেন না কেন বা করছেন কি না দেখুন আমি মানে দোষারোপ করে তো কোনো লাভ নেই কাজের কথায় চলে আসি আমি যে বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব গ্রহণ করেছি চতুর্থ ভাইস চ্যান্সেলর হিসেবে এখানে আগে তিনজন দায়িত্ব পালন করে গেছেন প্রথমজন ছ মাস সময় পেয়েছিলেন পরেরজন জন একদিন কম পূর্ণ মেয়াদ চার বছর আরেকজন চার বছর আমার ইমিডিয়েট পাস্ট যিনি দায়িত্বে ছিলেন নুরুল পুরো চারটা বছর জিম্মি অবস্থায় ছিলেন এবং এর কারণগুলো তৈরি করে দিয়ে গেছিলেন দ্বিতীয় ভাইস চ্যান্সেলার মহোদয় তিনি একদিনে তিনশো আটত্রিশ জন কর্মচারী নিয়োগ করে এমন একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছিলেন যে দুদকে মামলা হয়েছে তিনি জেলও খেটেছেন এখন জামিনে আছেন মামলা চলমান বিচারাধীন বিষয় আমি এই জন্য আর ডিটেল মন্তব্য করব না কিন্তু একটা বিশেষ অঞ্চলের মানুষজন শিক্ষক কর্মকর্তা কর্মচারী হিসেবে নিয়োগ দিয়ে যাদব পরিবার তৈরি করে দিয়ে গেছেন এবং এদের হাতে বিশ্ববিদ্যালয় একটি জিম্মি অবস্থায় পড়েছে এবং যে কারণে প্রফেসর নুরুল নবী রীতিমতো সাত আট দিন এক একবার অবরুদ্ধ হয়ে থাকতেন পানি পেতেন না খাবার পেতেন না তার বেডরুমে আপনার পিস্তল নিয়ে লোকজন ঢুকে পড়তো এমনকি সাপ ছেড়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে তো সেই রকম একটি অবস্থায় গিয়ে আমি বিপতিত হয়েছি আমি সবচেয়ে সুশৃঙ্খল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বাংলাদেশ ইউনিভার্সিটির প্রফেশন আমি ডেপুটেশন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রভাই চ্যান্সেলার দায়িত্ব পালন করছিলাম সেই আমার টেন মাঝপথে আমাকে এই বিশ্ববিদ্যালয়টার দায়িত্ব প্রদান করে পাঠানো হয় গিয়ে দেখি সর্বক্ষেত্রে অরাজকতা আমি প্রায় চব্বিশ ঘন্টার মধ্যে বিশ থেকে বাইশ ঘন্টা প্রতিদিন কাজ করি বিশ্ববিদ্যালয়ের জন্যে এবং গত বছর ধরে প্রান্ত চেষ্টা করে একটা ট্র্যাকে নিয়ে আসবার চেষ্টা করেছি বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় পাবলিক সেক্টর যেখানে আমরা ক্যাম্পাস রেডিও চালু করেছি যেখানে আমরা প্রথমবারের মতো ফাউন্ডেশন কোর্স ছয় ব্যাপী শিক্ষকদের জন্য চালু করেছি কর্মকর্তাদের জন্য চার মাস ব্যাপী আপনার ফাউন্ডেশন কোর্স এবং কর্মচারীদের জন্য আপনার দুই মাস ব্যাপী ইন্ডাকশন কোর্স প্রবর্তন করেছি ছাপ্পান্নটা পিয়ার রিভিউ জার্নাল কোয়ার্টারলি বেসে প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছি এবং পুরো ক্যাম্পাসকে আমরা নেটওয়ার্কের আওতায় নিয়ে এসেছি এবং নিরাপত্তা ব্যবস্থা করার জন্য সহস্র আনসার মোতায়েন করেছি সিসিটিভি ক্যামেরা যুক্ত করেছি এবং যে বাসগুলো আছে সেখানে আমরা আপনার ওয়াইফাই এবং স্মার্ট টেলিভিশন সুবিধা প্রবর্তন করেছি এবং আমাদের যে কনস্ট্রাকশন প্রজেক্ট দুটো আছে বিশেষ উন্নয়ন প্রকল্প সেখানে চাঁদাবাজি চলতো নিয়মিত প্রতি মাসে মাসোহারা প্রদানের ব্যবস্থা ছিল সেগুলো আমি সমস্ত বন্ধ করে দিয়েছি আমি সেই জন্যে প্রীতিমতো মারামারি হয়েছে সাত আট মাস কাজ বন্ধ রেখেছি রেখে পুরো জিনিসটা রেকটিফাই করে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করে নতুনভাবে পুরো ব্যবস্থাপনাটায় আমরা সেনা প্রাক্তন সদস্যদের নিয়োজিত করেছি আমাদের রেজিস্টার হিসেবে আমরা নিয়োগ করেছি চুক্তিভিত্তিতে একজন ফুল কর্নেল এবং বিশেষ উন্নয়ন প্রকল্পের দায়িত্ব দিয়েছে একজন লেফটেন্যান্ট কর্নেল মহোদয়কে এবং তারা খুব সুন্দর সুচারুভাবে স্ট্রিম লাইন করার একটা ব্যবস্থায় নিয়ে এসছেন এবং এখানে আপনার এই ছাত্রলীগের বর্তমান যে সভাপতি আছেন তার বিরুদ্ধে যখন চাঁদাবাজির অভিযোগ উঠেছে রাত একটার সময় আমি খবর পেয়ে দেড়টার সময় থানায় ডায়েরি করেছি এবং পরে হুমকি ধামকি যে বিশ্ববিদ্যালয় সভাপতি সভাপতি এবং সাধারণ সম্পর্ক দুজন আছেন তার মধ্যে সভাপতি মহোদয় কাণ্ডটি করেছিলেন এবং পরে আমরা সব জায়গায় জানান দিয়েছি বিষয়টা তারপরে তিনি আর এদিকে অগ্রসর হননি আবার যিনি তার বিরুদ্ধে যে আছে কত বড় ন্যাক্কারজনক কাজ করেছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহান এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছবি ভাঙচুর করেছেন যেটা কারণে আমরা মামলা করেছি এবং মামলা চলছে তিন চারজন আটক অবস্থায় আছেন একজন আজকে অবশ্য জামিনে মুক্তি পেয়ে আবার মোটর সাইকেল টাইকেল নিয়ে এসে মহারোটা দেওয়ার চেষ্টা করেছিলাম পরে ক্যাম্পাস থেকে দূরে চলে গেছেন ভয় তো এই যে অবস্থাটি সেটি তো একদিনে তৈরি হয়নি এবং আমাদের শক্ত স্ট্যান্ড নেওয়ার কারণে আজকে আমরা এই অবস্থাটা সম্ভব আমি প্রথমবার যখন যাই তখন দেখি যে রোজার মাস চলছে আমার কাছে আপনার ইফতারের টাকা পাঁচ লাখ দাবি করেছে আমি বলছি এক টাকা আমি দেবো না কাট টাকা কাকে দেবো তোমরা যদি ইফতার আয়োজন করে থাকো

এই পরিস্থিতি গুলোর সঙ্গে শুধুমাত্র কি রাজনৈতিক ভাবে ক্ষমতায় দেওয়া এবং লিডারশিপ কি এর পেছনে অন্য কোন চক্রান্ত পারে না না চক্রান্তর কথা তো যখনই কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আসে তখন স্বাভাবিকভাবে এই চক্রান্ত এই কথাগুলো একেবারে এটা একটা ব্যক্তি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তার তার আদর্শ নৈতিকতা তার অ্যাকাডেমিক অ্যাটেনমেন্ট এবং তার দূরদৃষ্টি সব কিছু মিলিয়ে একটা বিশ্ববিদ্যালয় চালানোর মনে রাখতে হবে অন্যান্য মিল ফ্যাক্টরি কারখানা অথবা ইভেন অন্য সংস্থা চালানোর চেয়ে এখানে জটিলতা যেটা সেটা হচ্ছে যে আপনাকে দশ পনেরো বিশ হাজার গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট লেভেলের ছাত্র এবং এক দেড় হাজার মানে গ্র্যাজুয়েট কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষক এদেরকে নিয়ে হ্যান্ডেল করার যে ক্যাপাসিটিটা এটা সাধারণ অন্য অন্য পরিচালনার যেতে ভিন্নতর একটু প্রথমে আমি যেটা যেটা আপনি প্রশ্ন করছিলেন যে এই অভিযোগগুলোর ব্যাপারে আমরা কি ফিল করি তা আমি আজকে দু তিন দিন যাবতই আমি জানি না সব টেলিভিশন থেকে আমাকে আনা আমি অত্যন্ত বিব্রত এই বাইরে আর আমি কিছু বলতে চাই না এরকম যখন এক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বিরুদ্ধে শুধু এই টেন্ডার টাকা ভাগাভাগি না অন্যান্য আরও যখন অন্য আরও বাজে ধরনের অভিযোগ আসে তখন এটা এমন একটা অবস্থা হয় যে এটা পরিবারের কাছে অর্থাৎ স্বজনের কাছে আমাদের বন্ধু বান্ধবের কাছে অনেকের এমন ইম্প্রেশন হওয়ারও একটা সম্ভাবনা দেখা দেয় যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিশ্বাস যখন এরকম এরকম করে তো আর তোমরা আর কতটুকু ভালো তা আমি অত্যন্ত বিব্রত এটা আমি বলবো যে এই 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 বিষয়গুলো নিয়ে আমার ওয়াইফ তো আজকেও সকালে বলছে যে দ্রুত এটা স্যারে দিয়ে চলে আসো কারণ ভাইস চ্যান্সেলারদের ব্যাপারে যে সকল খবরাখবর আসতেছে তো এইটা আর এখন আর খুব সম্মানজনক পেশা বা সম্মানজনক অবস্থা না আপনি কি স্যার ওই খবরটা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা লেডিস ক্লাব আছে সেটির সভাপতিকে আমি জানি এই সবগুলোর আমি এইজন্যই বলতেছিলাম যে এত বিব্রতকর অবস্থা তা এখন আপনি যদি বলেন যে আমি দেখলাম একটু আগে টেলিভিশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম উনি পদত্যাগ কথা ভাবছেন বা সবাই চাইলে করবেন আমার মনে হয় এটা এখন আর সময়ের ব্যাপার এটা এটা এখন আর অনুদিকে যাওয়ার আর কোনো সুযোগ নাই এটা ওইভাবে যাবে কিন্তু আমি যেটা বলছি প্রফেসর আজাদ চৌধুরী সরের যেখানটায় শেষ কলেন আর কি আমাদের যে মানের কথা যদি বলেন বিশ্ববিদ্যালয়গুলোর মান একটা তো আমাদেরকে আসলে যত কথাই বলেন না কেন এই পাঁচের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনোদিন ছিল না এবং ধারে কাছেও ছিল না পাচ্চের অক্সফোর্ড এটা একটা বদনাম আমাদের আর যখন এটাকে পাচ্চের অক্সফোর্ড বলা হয় তখন এটা একটা মাদ্রাসা টাইপের ছিল এটা এমন কিছু ছিল না শুধু আইনটা অর্থাৎ কলেজ এফিলিয়েশন অথবা হল এই আইনটা অক্সফোর্ড থেকে আনা হয়েছিল আর ওই কার্যভাবে দুই একটা গম্বুজের সাথে অক্সফোর্ডের মিল আছে এছাড়া কোনো দিক দিয়ে আমরা কখনো অক্সফোর্ড হ্যাঁ আমাদের যেটা খুবই জরুরি সেটা হচ্ছে যে হ্যাঁ আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিসর বাড়ছে ছাত্র সংখ্যা বাড়ছে অনেকগুলো বিশ্ববিদ্যালয় আমরা খুললাম কিন্তু যেখানটায় আমাদের দরকার ছিল মানের প্রতি এখন নজর দেওয়া তো সেখানে মানের প্রতি নজর দিতে গেলে মনে রাখতে হবে প্রচুর বরাদ্দ লাগবে আপনি একটা উদাহরণ দিই আঠারোশো সালে মেজ রেজিস্ট্রেশন এর পরে মানে তখনই মানে ইউরোপের চেয়ে তাদের শিক্ষিতের হার বেশি ছিল শিক্ষার হার বেশি ছিল একেবারে উনিশশো নয় থেকে উনিশশো এগারো সাল পর্যন্ত জাপানের

আফগানিস্তানে বিধ্বস্ত আফগানিস্তান এটা ফোর পয়েন্ট সিক্স পার্সেন্ট নেপালে আমাদের সে বেশি ছিল ভারতে থ্রি পয়েন্ট নাইন পার্সেন্ট অর্থাৎ আমাদের যদি বলেন যে আমরা কেন মানের মধ্যে আসতেছি না আমি তো বলবো এক সেকেন্ড পৃথিবীর দুই হাজার বিশ্ববিদ্যালয়ে যদি তালিকা করেন তাও আশা করেন ইনফনো মানে না ছাত্র প্রতি বিশ্ববিদ্যালয়ে সত্তর লক্ষ টাকা বরাদ্দ করেন আপনি যদি একটা দাম হচ্ছে পাঁচ কোটি টাকা দশ কোটি টাকা আমি এখন ইন্টারন্যাশনাল জার্নাল আন্তর্জাতিক মানে তারপরেও হচ্ছে না তা না আপনার কাছে জানতে চাই যে জায়গায় আলোচনাটা স্যার গেছে যে অর্থ বরাদ্দ এবং শিক্ষাকাতকে খাতকে এক ধরনের অবহেলা আমাদের সব সরকার গুলাই করছে আস্তে আস্তে পরিমান বাড়ছে আহ বিশ্ববিদ্যালয়ের পরিমাণ বাড়ছে শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে কিন্তু মানের জায়গাটা আসছে না এইটার এই দায়টা আসলে কি স্যার শুধু রাজনৈতিক দায় নাকি আমরা আমাদের প্রশাসন যন্ত্রের ভিতরে সাম্প্রতিক সময়ে অভিন্ন নীতিমালা করার এবং শিক্ষকদেরকে নানাভাবে যে হায়ার আর কি সেখানে একটা এক ধরনের বিপদে ফেলার একটা প্রচেষ্টাও দেখেছি কেউ কেউ অভিযোগ করছেন এটা আমলাদের এক ধরনের উদ্যোগ সেই জায়গাটাও কি একটা সংকট তৈরি করে কিনা এখন ইউনিভার্সিটি পরিচালনার ক্ষেত্রে তো অবশ্যই অর্থের দরকার এবং ইউনিভার্সিটিকে মানসম্মত একটা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যেতে গেলে সেখানে শিক্ষা এবং গবেষণার যে খাতগুলো রয়েছে সেখানে যদি পর্যাপ্ত অর্থ না থাকে তাহলে একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান ধরে রাখা খুব কঠিন হয়ে পড়ে তো তার সঙ্গেও যেটি বেশি জরুরি যারা আপনি একটু আগে বলেছিলেন যে উপাচার্যদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে এই অভিযোগগুলো কিভাবে খণ্ডন করা যায় এখানে একটা কথা মনে রাখতে হবে যে উপাচার্যগণ তারা সুষ্ঠুভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে চাইলে তাদেরকে কয়েকটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে একটা হচ্ছে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা এবং দ্বিতীয়টা হচ্ছে আর্থিক ব্যয় নিয়ন্ত্রণ তো প্রথমটা যেটা স্বচ্ছতার কথা বলেছি আমাদের অনেক ক্ষেত্রে অনেক বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের বিরুদ্ধে এরকম অভিযোগ আসে যে নিয়োগের ক্ষেত্রে শিক্ষক এমনকি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আর্থিক লেনদেন হয়ে থাকে আর অন্যান্য যে অর্থনৈতিক উন্নয়নের বা বাজেটে যে উন্নয়ন পরিকল্পনা থাকে সেখানে সেই খাতগুলোতেও বিভিন্নভাবে যারা ঠিকাদার থাকেন তাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি বা ছাত্র সংগঠন যোগাযোগ হয়ে থাকে তেমন বিশ্ববিদ্যালয়ের যদি শিক্ষা এবং গবেষণার মান উন্নত করতে হয় প্রথম এবং পূর্ব শর্ত হচ্ছে যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা আছে কি না যদি ভালো শিক্ষক আমরা নিয়োগ দিতে পারি মেধাবী ছাত্রকে শিক্ষক হিসেবে নিয়োগ দিতে পারি তাহলে শিক্ষার মান গবেষণার মান অবশ্যই উন্নত হবে কিন্তু সেইখানে যদি ব্যর্থই ঘটে আপনি যদি যার নিয়োগ পাওয়া উচিত তিনি না পেয়ে যদি তারপরের অনেক নিচের থেকে কাউকে নিয়োগ এবং অন্যান্য মানে মেধার চেয়েও যদি অন্যান্য যোগ্যতা সেখানে বেশি বিবেচনা করা হয় তাহলে সেখানে একটা দুর্বলতা থেকেই যাবে দ্বিতীয়ত একটা কথা অবশ্যই আমরা মনে রাখবো বর্তমানে অনেক বিশ্ববিদ্যালয় আমরা দেখছি যে অনেক কিছুই যেগুলো দৃশ্যমান সেই দিকে আমরা উন্নয়ন করছি কিন্তু যেগুলো আমরা দেখতে পাচ্ছি না অদৃশ্যমান সেগুলোর ক্ষেত্রে কিন্তু কেউই কথা বলছি না যে কারণে স্যার আমরা একদম শেষ সময় আমি আবার আপনার কাছে আসব আমি একটু প্রফেসর ফাইফুল জামানের কাছে যেতে চাই স্যার এরকম যে কথাগুলো আলোচনা হচ্ছে এরকম অনেক উপচার যে আছে পত্রিকায় গণমাধ্যমে একাধিকবার সিরিজ রিপোর্ট হয়েছে যে তিনি তার মেয়ে জামাই আত্মীয়-স্বজন অনেককে শিক্ষক বানিয়েছেন কর্মকর্তা কর্মচারী বানিয়েছেন শিক্ষক বানানোর জন্য নতুন করে সার্কুলার দিয়েছেন এবং বিশেষায়িত সার্কুলার ফলাফল খারাপ সেই জায়গাটা যদি উপাচার্যরা তৈরি করেন উপাচার্যদের সেই নৈতিক আর থাকে অন্য মানুষকে নিয়ে সমালোচনা করার খুবই মিশু বিব্রতকর প্রশ্ন আমি শুধু এতটুকু বলি যে আমার খুলনা বিশ্ববিদ্যালয়ে একটা ডিসিপ্লিনের একটা নিয়োগ সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের কোনো কোনো কোন শিক্ষক আমাকে বলছেন যে এটা একটু নামিয়ে দিতে তা আমি এটার উত্তর দিলাম এরকমের যে কোনো কোনো উপাচার্যের বিরুদ্ধে খবরের কাগজে এরকম হয়েছে যে তার আত্মীয় স্বজনকে নিয়োগ দেওয়ার জন্যে এই সিজিপি কমিয়ে দেওয়া হয়েছে যোগ্যতাটাকে কমিয়ে দেওয়া হয়েছে সেটা কতটুকু সঠিক বেঠিক আমি জানি না তা আমি শুধু বলেছি যে আমি কোনো খবরের কাগজে শিরোনাম হতে চাই না কারণ সম্ভব হলে কোনো জায়গায় সিজিপিএ বা যোগ্যতা বাড়িয়ে দেওয়া হবে কিন্তু যেটা নির্ধারণ করেছে সিন্ডিকেট তার থেকে কোনো অবস্থাতেই কমানোর পক্ষে আমি নই এই যে যে ব্যাপারটা তা আমি মনে করি যে যোগ্যতার ভিত্তিতে আমি একটা কথা আপনাকে বলতে চাই আমার বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিকোণ থেকে আমি যে বিশ্ববিদ্যালয় পরিচালনা করি যে এখানে আমরা সর্বোচ্চ মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেই এবং কর্মকর্তা নিয়োগ দেই এবং এখানে রাজনীতিবিদরা যে কথাটা প্রফেসর মিজানুর রহমান বলছিলেন রাজনীতিবিদরা কিন্তু বিভিন্ন রকমের সুপারিশ করেন কিন্তু আমরা একটা কথা পরিষ্কার বলি যে তিনি যদি ভালো শিক্ষক হওয়ার মতো উপযুক্ত হন তার যদি উপরের দিকে রেজাল্ট হয় তাহলে আমরা দেখব তাহলে কিন্তু কিন্তু সেক্ষেত্রে কেউ কিন্তু কোনো প্রশ্ন খুলনাতে কমপক্ষে তুলতে পারে না তুলতে পারে না একটা কারণে যে আমরা এক্ষেত্রে চ্যালেঞ্জ করার মতো অবস্থায় থাকি এমন কি একটা স্কুলের শিক্ষক নিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল সে হাইকোর্টে কিন্তু আমাদের খাতা দেখা হয়েছে হাইকোর্ট থেকে স্ক্রিপ্টগুলো দেখেছে এবং হাইকোর্টে দেখে সন্তুষ্ট হয়েছে এবং খুলনা বিশ্ববিদ্যালয় সেখানে জিতেছে আমরা সেগুলোকে সংরক্ষণ করেছিলাম তা আমি এতটুকু বলতে চাই যে আমাদের সকল ব্যাপারে ব্যক্তিগতভাবে যদি আমার আত্মশুদ্ধি থাকে ব্যক্তিগতভাবে যদি আমি মনে করি যে আমি যে কোনো প্রশ্নে আমি যাতে জবাব দিতে পারি এবং মানুষের কাছে আমার পরিবারের কাছে আমার বিশ্ববিদ্যালয়ের কাছে তাহলে বিশ্ববিদ্যালয় পরিচালনা কোনো নয় রফিকুল ইসলাম স্যার রাজশাহী থেকে যিনি বাংলাদেশ ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবেক উপাচার্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র প্রতিষ্ঠা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক আমরা একটা বিরতিতে যাচ্ছি ফিরছি একটু পরই ফেরার পর আলোচনা করতে চাই যে পরিস্থিতি সেখান থেকে উত্তরণে কি করা যেতে পারে We'll be right back. দর্শক বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে আলোচনা করছি আমরা চব্বিশ ঘন্টায় প্রফেসর একে আজাদ চৌধুরী আসেন আমাদের সঙ্গে স্যার আপনার কাছে সরাসরি জানতে চাই একদম কম সময়ে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে এখান থেকে বের হতে হলে কি করা উচিত স্বল্প মেয়াদে এবং বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনে আপনি দীর্ঘদিন ছিলেন মঞ্জুরি কমিশন কিছু করতে পারে কিনা কিংবা যেহেতু দুর্নীতির কথা আসছে দুদক সেখানে সংশ্লিষ্ট হতে পারে কিনা আমি একটা কাজটা একটা দরকার আছে ডক্টর মিজান যেটা বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই উচ্চ পর্যায়ে ছিল না এ কথা আসলে ঠিক না ও উনিশশো সালে লর্ড চ্যান্সেলর তার সমবর্তনে প্রথম সমবর্তনে বলেছিলেন দি নেম অ্যান্ড ফেম অফ দিস ইউনিভার্সিটি উইল ট্রানসেন্ড দি বাউন্ডারি অফ বেঙ্গল অ্যান্ড অফ ইন্ডিয়া তেইশ সালে আর রিসেন্টলি আমি বলি নাইনটিন নাইনটি এইটে এশিয়া উইকে সিস্টার অর্গানাইজেশন নিউজ উইকের তাদের র্যাঙ্কিংয়ে আমরা ছিলাম ফোর্ড সেকেন্ড ইন এশিয়া ওসানিয়া তখন ইন্ডিয়ার কোনো ইউনিভার্সিটি আমাদের উপরে ছিল না পাকিস্তানেরও ছিল না অনলি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি ছিল মালয়েশিয়া সব ইউনিভার্সিটি আমাদের নিচে ছিল ইভেন জাপানেরও অনেক ইউনিভার্সিটি নিচে ছিল এখন প্রশ্ন হলো বরাদ্দ বাড়াতে হবে লিডারশিপ গ্রো করতে হবে আর ছাত্র শিক্ষক সম্পর্কটাকে আরও আরও ভাইব্রেন্ট করতে হবে এখনকার যুগে ভাইব্রেন্সি অ্যান্ড কম্পিটেন্স বিশ্ববিদ্যালয়ে এগিয়ে যাওয়ার পথে দুইটাই ক্রাইটেরিয়া আর সরকারেরও প্রায়োরিটি লিস্টে এডুকেশন মনে হয় খুব নাই সরকারের প্রায়োরিটি লিস্ট যদি এডুকেশন হয় তাহলে সেই হিসেবে সিদ্ধান্ত হবে তাহলে সেই হিসেবে বরাদ্দ হবে আর আমার অনুরোধ থাকবে যারা বিশ্ব একাডেমিক লিডারশিপ দেবেন ভাইস চ্যান্সেলর হবেন এবং ছাত্রছাত্রীরা আসবেন কেরিয়ার দেবে তারা যেন মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসেন এই দেশে যাই হোক বিশ্ববিদ্যালয় হল লাস্ট আইল্যান্ড অফ হোপ বিশ্ববিদ্যালয় হল আর এই বিশ্ববিদ্যালয়কে রক্ষা করতে হবে এই বিশ্ববিদ্যালয় রক্ষা করেই আমরা এগিয়ে যাব সমাজে জি স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান পরামর্শের জন্য প্রফেসর বিজ্ঞান সেই ক্ষেত্রে এখন বিষয়গুলোর সঙ্গে নিঃসন্দেহে দুর্নীতি দমন কমিশন জড়াতে পারে কিনা মঞ্জুরি কমিশন কিছু করতে পারে কিনা আর আরেকটা যে জায়গা আপনি নৈতিকতার জায়গায় বলছেন আত্মসম্মানে সেটি তো আপনি বলেছেনই না আমার প্রফেসর আদাসুদ্দিন স্যার যা বলছেন এগুলো ঠিক আমরা তো কেবলমাত্র হতাশার চিত্রগুলোই দেখতে পাচ্ছি আজ কদিন যাবত মিডিয়াতে কিন্তু অনেক অর্জন আছে অনেক আমাদের এই সীমাবদ্ধতার এই বাজেট এই গবেষণার যে একেবারে ন্যূনতম তারিও কিন্তু অনেক শিক্ষক গবেষক আন্তর্জাতিক মানের গবেষণা করছেন এগুলো প্রকাশিত হচ্ছে একদম পৃথিবীর সেরা সেরা জার্নালে আর্টিকেল আছে কিন্তু এগুলো আমাদের ইয়ের মধ্যে আসে না আমি যেটা বলছি যে মানে আমার প্রত্যেকটা জিনিসের যখন অ্যাসেসমেন্ট হয় তো এটাতে একটা কিন্তু অনেকগুলো খাত থাকে যেমন বিশ্ববিদ্যালয়গুলোকে যখন গ্রেডিং করা হয় তো এক একটা স্যার যেটা বললেন এশিয়ান উইক তাদের একটা মানদণ্ড আছে আরেকটা আর একটা মানদণ্ড আছে বিভিন্ন রকমের সবচেয়ে বড় যেটা মনে করেন একটা ক্রাইটেরিয়া সেট করা হয় বিভিন্ন ক্যাটাগরিতে দশ নম্বর দশ নম্বর করে বিদেশি ছাত্র কত কত হ্যাঁ তো আমরা নিজেদের ছাত্র জায়গা দিতে পারছি না অতএব এখানে আমি শূন্য পেলাম দশটার মধ্যে রেখে গেল ইকোনমিক সাস্টেনেবিলিটি বিশ্ববিদ্যালয় নিজে নিজে কতটা আর্থিকভাবে স্বাবলম্বী তো আমার বিশ্ববিদ্যালয়ে পুরো টাকার জন্য আমি ইউজ এর কাছে নির্ভরশীল অতএব এখানে পেলাম শূন্য

এই দুই বিশ্ববিদ্যালয়ের ঘটনা দেখি সেক্ষেত্রে এটার আসু সমাধান কি হতে পারে একটা বিষয় যেটা পরিষ্কার লং টার্ম সলিউশন হচ্ছে আমাদের এই অ্যাডহক সলিউশনের কালচার থেকে বেরিয়ে আসতে হবে দ্বিতীয়ত কোনো অবস্থায় এনআরকে প্রশ্রয় দেওয়া যাবে না আপনি অ্যান্টি স্টাবলিশমেন্ট একটা চেতনা থেকে যদি হামলে পড়েন সব কিছুর উপরে এবং আশকারা দেন শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসির পক্ষ থেকে উইথ ডিউ রেসপেক্ট তাহলে কিন্তু জিনিস চলতেই থাকবে আপনি ডিসিপ্লিন রেস্টোর করতে হবে এবং আমাদের বিধিবদ্ধভাবে ফোকাসড যে কাজগুলো গবেষণার কাজ আপনার তারপরে পাঠদানের কাজ তারপরে আপনার মিথস্ক্রিয়ার যে কাজগুলো সেগুলো নিয়ে আমাদের কিন্তু মনোযোগ নিবদ্ধ করতে হবে শুধুমাত্র নেই অপ্রতুলতা আমাদের সমস্যার সমাধান হচ্ছে না এই ধরনের জিগির তুলে কোনো লাভ হবে না জি হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ প্রফেসর কলমল অনেক ধন্যবাদ প্রফেসর মিজানুর রহমান অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর কে আজাদ চৌধুরী এবং আমাদের সঙ্গে আরও ছিলেন প্রফেসর রফিকুল ইসলাম এবং প্রফেসর ফাইকুজ্জামান খুলনা বিশ্ববিদ্যালয় এবং ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাপক উপাচার্য দর্শক আমাদের প্রত্যাশা সেটা বিশ্ববিদ্যালয় হচ্ছে আমাদের শেষ আসার ঠিকানা এবং সেই ঠিকানা নিশ্চিতভাবেই থাকবে যা কিছু বিচ্যুতি সেগুলো নিশ্চয়ই বাংলাদেশ এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয় এবং বিশেষ করে উপাচার্যরা কাটিয়ে উঠবেন সুশাসন নিশ্চিত করবেন বিশ্ববিদ্যালয়ে সুন্দর হবে ছাত্র শিক্ষক সম্পর্ক সেই শুভকামনা শেষ করছেন ভালো থাকবেন সবাই বিশ্বাসী Thank yeah. you.